अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। अच्छा ललिता, কেন পুরনো কথা বারবার তোলেন? যা হয়ে গেছে হয়ে গেছে, ছেড়ে দিন না। তোমার কাছে হয়তো ব্যাপারটা মিটে গেছে, কিন্তু যে অপমানিত হয়েছে তার কাছে তো ব্যাপারটা না মিটতেও পারে, তাই না? আর এটা তুমিও খুব ভালো করে জানো যে বুলবুল যা করেছে সেটা ভুলই করেছে, তাহলে ক্ষমা চাইতে দোষ কোথায়? শোনো বাবু, এরা সবাই তো আমাকে শত্রু মনে করে, আমার কথা তো শুনবে না। যদি তোমার কথা শোনে, প্লিজ তুমিই বলবে ওকে নির্মলার কাছে ক্ষমা চাইতে। ওদিকে তাকিয়ে কি দেখছো? তুমি ভুল করার পরে আমার কাছে ক্ষমা চেয়েছিলে তো? যদি সেটা নাটক না হয়, ওনার কাছেও ক্ষমা চাও। তুমি কোনো রকমের কোনো প্রমাণ ছাড়া সবার সামনে ওনার ছেলের ব্যাপারে উল্টোপাল্টা বলেছিলে। শুধুমাত্র তোমার জন্য বাচ্চু আর আমার বন্ধুত্ব নষ্ট হয়ে যাচ্ছিল। আমার কথা শোনো, ক্ষমা চেয়ে বিষয়টা এখানেই মিটিয়ে নাও। যা ঘটেছে তার জন্য মাকে লজ্জিত হতে হয়েছে, মায়ের মাথা হেট হয়ে গেছে। এখন আমাদের এমন কিছু করতে হবে যাতে মায়ের মাথা আবার উঁচু হয়ে যায়। শুনতে পাওনি তুমি? আমি বললাম নির্মলার কাছে ক্ষমা চাও আর বিষয়টা এখানেই শেষ করো। এই পালোয়ান মেয়েটা কখনো গুড্ডুর কথা শুনবে না, আর গুড্ডুও রেগে গিয়ে এদের সবাইকে বাড়ি থেকে বের করার সিদ্ধান্ত জানিয়ে দেবে। আমি যা যা বলেছি সেই সব কিছু সত্যি। ওনার ছেলের চক্রান্তে যারা যারা ছিল সেই সব কটা লোক এই বাড়ির প্রত্যেকটা লোকের সামনে বিশেষের নামে নিয়েছিল। কিন্তু তাও আমি মানছি যে আমি ওই কথাগুলো যেই পদ্ধতিতে বলেছিলাম, যেইখানে বলেছিলাম, সেটা ভুল ছিল। সেই জন্য আমি আমার ব্যবহারের জন্য আপনার কাছে ক্ষমা চাইছি। আই এম সরি। পালোয়ান মেয়েটা তো ক্ষমা চেয়ে নিয়ে পুরো খেলাটাই বদলে দিল। নির্মলা দেবী, এবার আপনিও এই বিষয়টা এখানেই শেষ করুন। বিশ্বাস করুন, সত্যি বলতে আপনার ছেলের ব্যাপারেও আমি এই কথাটাই শুনেছিলাম। আপনি কি শুনেছেন আর কে শুনিয়েছে এসব আমি জানি না, কিন্তু আমি তো এটুকু জানি যে আমার ছেলে এসব কিচ্ছু করতে পারে না। নির্মলা দেবী, আমার সঙ্গে বাচ্চুর অনেক পুরনো দিনের সম্পর্ক। ললিতা দেবী একটা চেষ্টা করেছে তিক্ততা দূর করার, ভালো হবে যদি আপনিও সেটাই চান। ঠিক আছে, ক্ষমা করলাম তোমাকে। আচ্ছা ললিতা, কথাটা আপনি একদম ঠিক বলেছেন। আমি আমার মেয়েদেরকে খুব ভালো শিক্ষা দিয়েছি, ভুল কে করে না, কিন্তু ক্ষমা একমাত্র তারাই চায় যাদের মধ্যে প্রকৃত শিক্ষা থাকে। বুলবুল, মা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে, চাটা ঠান্ডা হয়ে যাবে। যাকে এই সমস্যাটার সমাধান হলো তাহলে। ললিতা দেবী, তুমি অফিস থেকে আমাকে ডেকে পাঠালে কেন? শোনো বাবু, একটু পার্সোনাল ব্যাপার, আমি এখানে বলতে পারবো না। তুমি বরং ঘরে যাও, আমি একটু বাদেই আসছি। আচ্ছা, আসছি, নমস্কার।
মা আমাকে ক্ষমা করে দেবেন, চা আনতে একটু দেরি হয়ে গেল। আরে ওর কি হলো, তখন থেকে মুখ ফুলিয়ে বসে আছে? কিছু হয়নি মা, ও নিজের পছন্দের কি খাবে বলছিল আমি না করে দিয়েছি, সেই জন্য রাগ করে মুখ ফুলিয়েছে। ঠিক আছে, এখন আমি বাইরে থেকে একটু হাওয়া খেয়ে আসি। বুলবুল, ক্ষমা চাইলে কেউ কখনো ছোট হয়ে যায় না রে। সেটা আমি জানি মা, আজ যেভাবে আমাকে দিয়ে ক্ষমা চাওয়ানো হলো না, সেটা আমাকে নিচু দেখানোর জন্যই করেছি। আমি জানি বুলবুল, কিন্তু তুই এটা ভাবতো যদি তুই ক্ষমাটা না চাইতিস তাহলে কত বড় সমস্যা হতে পারত। তুই ক্ষমা চেয়ে ললিতার খেলার চালটাকেই বদলে দিলি। কিন্তু এইভাবে যদি আমরা চুপ করে থাকি তাহলে আমাদের চুপ থাকাকে আমাদের দুর্বলতা ভাববে ওরা। তোকে এত কিচ্ছু ভাবতে হবে না, এখন যা তুই ফ্রেশ হয়ে নে। আমি বুলবুলকে তো বুঝিয়ে দিলাম, কিন্তু এই বাড়িতে থাকলে আমার মেয়েরা ঠিক করে মানুষ হতে পারবে না, এই সব কিছুর খারাপ প্রভাব পড়বে ওদের উপর। ললিতাদি, আপনি ওই অসভ্য বদমাইশ মেয়েটাকে দিয়ে আমার কাছে ক্ষমা চাইয়ে না আমাকে শান্তি দিয়েছেন, আজ থেকে আমাদের বন্ধুত্ব পাকা। আরে তোমরা সবাই চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? আরে বাবা বসো, পার্টি এনজয় করো। মুনিয়া সবার খেয়াল রাখো, খাবার দাও। আরে বসো বসো, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ গুড্ডুর সাথে কথা বলে। ললিতা দেখলি তো, রঞ্জু আবার আজ খেলা দেখিয়ে চলে গেল। নিজের অসভ্য মেয়েটাকে দিয়ে ক্ষমা চাইয়ে আমাদের এত বড় ফোলানো বেলুন সব হাওয়া বার করে দিল। ললিতা তোকে খুব তাড়াতাড়ি কিছু একটা করতে হবে। মা তুমি ঠিকই বলছো, কিচ্ছু আমার হিসেব মতো হচ্ছে না। পালোয়ান মেয়েটা ক্ষমা চেয়ে সব গন্ডগোল করে দিল, আর ওদিকে ওই শালু বিশেষের সাথে রোম্যান্স করে বেড়াচ্ছে। তবে ডোন্ট ওয়ারি মা, খেলা এখনো শেষ হয়নি। শোনা বাবু সরি, ওই আমার বন্ধুরা না আমাকে আসতেই দিচ্ছিল না, তাই আমার দেরি হলো। ললিতা তুমি যখন তোমার বন্ধুদের নিয়ে ব্যস্ত ছিলে তাহলে আমাকে তাড়াতাড়ি ডেকে পাঠালে কেন? আরে আমরা সন্ধ্যেতেও তো কথা বলতে পারতাম, কত ইম্পর্টেন্ট একটা মিটিং ছেড়ে চলে এলাম। আমি জানি শোনা বাবু যে তোমার কাছে তোমার কাজ কতটা ইম্পর্টেন্ট, আর তুমি তো সব সময় সেসব নিয়েই ভাবো, তাই আমি ভাবলাম যে তোমার এই স্ট্রেসফুল লাইফে আমি একটু সুন্দর মুহূর্ত যোগ করি। কি বলতে চাইছো তুমি? দেখেছো হলে তো সারপ্রাইজড। আরে কি বলতে চাইছো? সোনা বাবু সারপ্রাইজ দেখানো যায়, বলা যায় না। চলো চলো না। ললিতা দেবী, তোমার এই কথায় কথায় সারপ্রাইজ দেওয়ার অভ্যেসটাই তো আমাকে পাগল করে দেয়। চলো দেখা যাক কি দেখাবে।